আজ আমি তোমাদের করাবো ডিগ্রি, ঠিক আছে? ডিগ্রি অ্যাকচুয়ালি কি জিনিস? ডিগ্রি হলো কম্প্যারিজন, অর্থাৎ তুলনা করা। কম্প্যারিজন, যেখানে আমরা কি করে থাকি, একজন ব্যক্তির সঙ্গে বা একজন বস্তুর সঙ্গে আরেকজন ব্যক্তির বা একাধিক ব্যক্তির বা বস্তুর তুলনা করে থাকি। এখানে কি করা হয়, ডিগ্রি অ্যাকচুয়ালি তিন প্রকারের। একটা হলো পজিটিভ, একটা কম্পারেটিভ, আরেকটা হলো সুপারলেটিভ। পজিটিভ কি, কম্পারেটিভ কি, অ্যান্ড সুপারলেটিভ কি? একটা অ্যাডজেক্টিভের এক্সাম্পল আমি নিতে পারি, টল মিন্স লম্বা, ঠিক আছে, যেটার কম্পারেটিভ ফর্ম হয় টলার, অ্যান্ড সুপারলেটিভ ফর্ম হয় টলেস্ট। এখানে কি করা হয়, যখন টল বলা হচ্ছে, টল মানে হলো লম্বা, একজন লম্বা ব্যক্তি। এবার যখন সেই ব্যক্তিটাকে আরেকজন ব্যক্তির সাথে আমরা তুলনা করে থাকি বা অনেকজন ব্যক্তির সাথে আমরা তুলনা করে থাকি, তখন কি করা হয়, সেটাকে কম্পারেটিভ ফর্মে লিখতে হয়, অর্থাৎ টলার ফর্মে লিখতে হয়। যেমন রাম ইজ টলার দ্যান স্যাম, রিতা ইজ টলার দ্যান মিতা। অ্যান্ড যখন সুপারলেটিভ ফর্মে লেখা হয়, তখন কি হয়, কোনো একজন ব্যক্তিকে বা বস্তুকে সবার থেকে সেরা বলে ঘোষণা করা হয় বা অনেকের থেকে সেরা বলে ঘোষণা করা হয়। তো ডিগ্রি চেঞ্জ করতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই যে অ্যাডজেক্টিভসগুলো রয়েছে, এই যে এটা একটা অ্যাডজেক্টিভস যার কম্পারেটিভ ফর্ম হলো টলার অ্যান্ড সুপারলেটিভ ফর্ম হলো টলেস্ট। এই যে অ্যাডজেক্টিভসগুলো রয়েছে, এই অ্যাডজেক্টিভসগুলো কীভাবে আমাদেরকে পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বা পজিটিভ থেকে সুপারলেটিভ কীভাবে করা হয়, সেগুলো আগে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? এর জন্য সহজ সহজ কয়েকটি ফর্মুলা রয়েছে, যেগুলো হলো, এক নম্বর আমরা যদি দেখি রুল ওয়ান, তাহলে কী করতে হবে, রুল ওয়ানে যদি শেষে কোনো কনসোন্যান্ট থাকে, যেসব অ্যাডজেক্টিভসের শেষে কনসোন্যান্ট থাকে, এন্ডস উইথ এ কনসোন্যান্ট, যাদের শেষে কনসোন্যান্ট থাকে তাদের ক্ষেত্রে কি করা হয়, পজিটিভ থেকে কম্পারেটিভ করার জন্য ই আর যোগ করা হয় এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার জন্য পজিটিভের সাথে ইএসটি যোগ করা হয়। অ্যাকচুয়ালি এই যে ই আর অ্যান্ড ইএসটি যোগ করা হয়, ই আর বা ইএসটি যোগ করা হয়, এগুলো কিসের সাথে যোগ করা হয়, যোগ করা হয় আমাদের পজিটিভ ফর্মের সাথে। ফর এক্সাম্পল আমি পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ লিখে কয়েকটা এক্সাম্পল হিসাবে ধরতে পারি, যেগুলোর শেষে কয়েকটা অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভস কী, যেগুলো কোনো একটি ব্যক্তির বা বস্তুর, অর্থাৎ কোনো নাউনের বা প্রোনাউনের দোষ, গুণ, পরিমাণ, আকার, আয়তন বা কোনো বৈশিষ্ট্য তুলে ধরে। দ্যাট কোয়ালিফাইজ এ নাউন অর প্রোনাউন ইন ইংলিশ, দ্যাট কোয়ালিফাইজ এ নাউন অর প্রোনাউন, দ্যাট ইজ কল্ড অ্যাডজেক্টিভ। ওকে, তো ফর এক্সাম্পল ই ক্যান সে বোল্ড, বোল্ড। বোল্ড থেকে আমরা যখন সেটাকে কম্পারেটিভ ফর্মে নিয়ে যাব, সেটা হবে বোল্ডার। মানে এই যে বোল্ড, এর সাথে ই আর যোগ করে, এখানে আমি ই আর যোগ করে দিলাম, যেটা আমি এখানে অ্যাড করেছি, ই আর যোগ করে কম্পারেটিভ ফর্ম করলাম, এবং এই যে বোল্ড তার সাথে ইএসটি যোগ করে আমরা সুপারলেটিভ ফর্ম করে নেব, ঠিক আছে? ঠিক সেই রকমই আরও কয়েকটা অ্যাডজেক্টিভস আমি এখানে লিখছি, ওল্ড, ঠিক আছে, মানে বৃদ্ধ, যেটাও একটা অ্যাডজেক্টিভ, এটা কী হবে, ওল্ডার, ওল্ডেস্ট। তারপর আমি লিখতে পারি ডিপ, এগুলো তোমরা করবে, হাই, কী হবে, ডিপ থেকে ডিপার, ইয়ার যোগ হলো, অ্যান্ড এখানে যোগ হবে ইএসটি। ওকে, এখানে আমরা কী যোগ করব, হাই থেকে
higher, highest. Okay. এরকম ভাবে যে সমস্ত adjectives এর শেষে কনসোনেন্ট থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি যোগ করে থাকি ইয়ার এবং ইএসট যোগ করে সেগুলোর কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ফর্ম করে থাকি আর एग्जांपल হিসেবে আরেকটা বলা যেতে পারে স্ট্রং এটা তোমরা করে রাখবে ওকে সেকেন্ড রুল হিসেবে আমি বলতে পারি রুল 2 সেকেন্ড রুল কি হতে পারে যে সমস্ত অ্যাডজেকটিভস এর শেষে ই থাকে এন্ডস উইথ ই যেগুলো যে সমস্ত অ্যাডজেকটিভস ই দিয়ে শেষ হয় তাদের সাথে আমরা কি করি কম্পারেটিভ করার জন্য শুধুমাত্র আর যোগ করি এবং সুপারলেটিভ করার জন্য শুধুমাত্র এসটি যোগ করি পুরোটা আমি লিখছি না বাংলাগুলো তোমরা চাইলে লিখে নিতে পারো তো ফর এক্সাম্পল পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ পজিটিভে ধরো আছে অ্যাবল মিন্স যোগ্য এর থেকে আমরা কি করে থাকি ই আর যোগ্য ই তো শেষেই আছে শুধুমাত্র আর যোগ হবে অ্যাবলার অ্যান্ড অ্যাবলেস্ট ABLEST ওকে আরো এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে ব্রেভ ব্রেভ থেকে কি হয় ব্রেভার আর সুপারলেটিভ ফর্ম ব্রেভেস্ট মানে এই যে শেষে ই থাকছে সেই কারণে আমি আর এই আগেরটার মতো আর ই আর যোগ করছি না এখানে শুধুমাত্র আমরা কি করছি আর যোগ করছি এবং এসটি যোগ করছি ওকে আরো এক্সাম্পল বলা যেতে পারে ফাইন থেকে ফাইনাল ফাইনেস্ট এরকম ভাবে করা হয় রুল থ্রিতে কি হতে পারে তিন নম্বর রুল যেটা সেটা হলো যে সমস্ত অ্যাডজেকটিভস এর শেষে আই থাকে সরি কোনো কনসোনেন্ট থাকে যে সমস্ত অ্যাডজেকটিভস এর শেষে কোনো কনসোনেন্ট থাকে এন্ডস উইথ কনসোনেন্ট অ্যান্ড তার আগে কি থাকে লাস্ট যে কনসোনেন্টটা তার আগে কোনো ভাওয়েল থাকে লাস্ট যে কনসোনেন্টটা থাকে তার আগে কোনো ভাওয়েল থাকে সেক্ষেত্রে কি করা হয় শেষের যে কনসোনেন্টটাকে সেটাকে দুবার লেখা হয় শেষের যে কনসোনেন্টটা থাকে সেটাকে দুবার লিখে নেওয়া হয় ফর এক্সাম্পল পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ধরো আছে বিগ বিগ থেকে কম্পারেটিভ ফর্ম কীভাবে করব শেষে এই যে কনসোনেন্টটা রয়েছে জি তার আগে একটা ভাওয়েল রয়েছে যেটা হলো আই শেষের জিটাকে আমরা কি করব দুবার লিখে নেব তারপর ই আর যোগ করে দেবো শেষের কনসোনেন্টটাকে দুবার লেখার পর ই আর এবং ইএসটি যোগ করে নেব তাহলেই হয়ে যাবে বিগার আর সুপারলেটিভ ফর্মটা হবে তার বিগেস্ট ওকে আরও এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি ফিট FIT থেকে ফিটার থেকে ফিটেস্ট ওকে বিগ বিগার বিগেস্ট ফিট ফিটার ফিটেস্ট ওকে অ্যান্ড আরও এক্সাম্পল বলতে পারি আমি হট হটার হটেস্ট দেখো এই যে লাস্টের টি অর্থাৎ কনসোনেন্টগুলো সেগুলো কী হয়ে যাচ্ছে দুবার করে লিখছি অ্যান্ড তারপর ইয়ার এবং ইএসটি আমি যোগ করছি এই ফর্মুলাতে এই ধরনেরগুলো সব করতে হবে নেক্সট রুল আমরা রুল 4 কী বলতে পারি
रूल फोर हिसाब करते पारी जे समस्त एडजेक्टिवर शेषे वाई थाके जे समस्त एडजेक्टिवर शेषे वाई थाके एवं तार आगे कोनो कन्सोनेंट थाके जे समस्त एडजेक्टिवर शेषे वाई थाके एवं तार आगे कोनो कन्सोनेंट थाके तादेर क्षेत्रे कि हय शेषेर वाई टाके तुले दिए धरो ड्राई शेषेर वाई टाके तुले दिए आई आर एवं आई एस टी जोग करा हय शेषेर वाई टाके आमि तुले दिए कि लिखब डी आर पर्यन्त लिखब वाई टाके तुले दिए लिखब आई आर आर सुपारलेटिवे लिखब डी आर आई एस टी ठीक आछे ड्राई ड्रायर ड्राइस्ट हैपी जदि थाके हैपी থেকে হ্যাপিয়ার অ্যান্ড হ্যাপিয়েস্ট ঠিক আছে এই ধরনের আরেকটা আমি বলে দিচ্ছি প্রেটি থেকে কি হবে প্রেটিয়ার প্রেটিয়েস্ট এটা তোমরা করে নেবে রুল ফোর এটা নেক্সট হলো রুল ফাইভ रूल फाइव अनुजाई जिसमस्त एक पेलम वाई एवं तरह जो कन्सनेंट थे आकटा हे शेषे जो वाई थे तरह की थको भावल थे शेषे वाई थे तरह को भावल थे जेमन ग्रे ग्रे मानी धूसर ये ग्रे ग्रेटार एक्चुअली दो स्पेलिंग आलो जी आर इ वाई और एक हलो जी आर ए वाई दुटो स्पेलिंग थे सूतरा कन्फ्यूजन आना को कारण नहीं जस्ट रिलैक्सड ओके ग्रे थे ग्रेयर एंड ग्रेस्ट जिसमस्त एडजेक्टिव शेषे वाई थे तरह को भावल थे तर क्षेत्र शुदुम्र इर एवं इस टी जोग करा है ओके लास्ट रूल हिसाब हमें बोलते पारी रूल सिक्स जेटा है सेटा हलो जे समस्त एडजेक्टिवसगुलो मेनलि थ्री सिलेबल थाके तीनटा सिलेबल थाके जेखाने मोटामुटी सेगुलोर क्षेत्रे कि करा हय मोर एवं मोस्ट दिए कम्पारेटिव एवं सुपारलेटिव करा हय कम्पारेटिव करार समय आगे माने प्रिफिक्स हिसाबे मोर जोग करा हय एवं सुपारलेटिवेर क्षेत्रे प्रिफिक्स हिसाबे मोस्ट जो करा है धरो एक एग्जांपल आछे ब्यूटीफुल ब्यूटीफुल एक क्षेत्रे कम्पैरेटिव करार समय आमरा कि करब मोर प्रिफिक्स हिसाबे जोग करे नेब एवं तारपर लिखब ब्यूटीफुल ए जे बीटा कैपिटल आछे एखाने किन्तु आमी बीटाके कैपिटल करब ना आर सुपारलेटिव हबे मोस्ट ब्यूटीफुल ओके ब्यूटीफुल मोर ब्यूटीफुल मोस्ट ब्यूटीफुल ठीक सरकम ही थकते हैंडसम मोर हैंडसम मोस्ट हैंडसम इंटेलिजेंट थे कि है मोर इंटेलिजेंट मोस्ट इंटेलिजेंट एबार এটাকে আমি রুল বলবো না জাস্ট রুল সেভেন লিখছি জাস্ট এটা কিন্তু কোনো রুল নয় কয়েকটা অ্যাডজেক্টিভস আছে যেগুলোর কোনো ফর্মুলা বলে কোনো জিনিস নেই যেগুলো জাস্ট আমাদেরকে কী করতে হবে মুখস্থ রাখতে হবে কয়েকটি মাত্র আছে বেশি কিছু মনে রাখার আমাদের কোনো প্রয়োজন নেই সেগুলি হলো এটা গুড বা ওয়েলও বলা হয় ঠিক আছে গুড বা ওয়েল যেটা থেকে কম্পারেটিভ ফর্ম হয় बेटर एंड सुपरलेटिव फॉर्म होला बेस्ट गुड बेटर बेस्ट सवार ही जाना आछे बैड नेक्स्ट होलो बैड बा इल खराब जेटा होलो ओर्स डब्ल्यू ओ आर एस ई ओर्स एंड ओर्स्ट नेक्स्ट लिटिल लिटिल थे लेस लेस थे
list. Next, four. Four থেকে হয় former and former থেকে হয় foremost. Next, far. Far থেকে হয় থাকে farther and farthest. Further and farthest. ओके लास्ट जेटा आमरा आगे देखेछि सेटा होलो मार्च थेके कि होये थाके मोर एंड मोस्ट एटा निये एकटा खूब सुंदर विषय आछे एक बार टिउशनेर मध्ये एकजनके मार्च जिज्ञासा करेछिलाम जेटा बोलेतेछिलो मार्च थेके होय मार्चर मार्चेस्ट जाइ होक নামটা দিচ্ছি না নইলে সে আমাকে হয়তো গাল দেবে মনে মনে এবার আমরা আসবো ডিগ্রি চেঞ্জ ডিগ্রি চেঞ্জ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক তো এক্ষেত্রে কি করতে হয় আমাদেরকে প্রথমে জানতে হবে কোনটা পজিটিভ ডিগ্রিতে আছে কোনটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে এবং কোনটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে ঠিক আছে পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি প্রথমে আমাদেরকে চিনতে হবে চেনার সবচেয়ে সহজ উপায়গুলি হলো পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম থাকে ঠিক আছে আর কম্পারেটিভে কম্পারেটিভ ফর্ম থাকে এবং সুপারলেটিভে সুপারলেটিভ ফর্ম থাকে তবে কি হয় অনেক সময় অনেকে বুঝতে পারে না যে সেটা সেখানে অ্যাডজেক্টিভই কোনটা বা অ্যাডজেক্টিভের কোন ফর্মে আছে সেটা অনেকে বুঝতে পারে না সেজন্য সহজ উপায়গুলি হলো যদি সেন্টেন্সের মধ্যে অ্যাজ ড্যাশ অ্যাজ বা এখানে যদি সো থাকে বা সো অথবা অ্যাজ ড্যাশ এখানে অ্যাডজেক্টিভটা থাকবে তারপর অ্যাজ থাকে আবার তাহলে বুঝে নেবে সেটা হলো পজিটিভ ডিগ্রি ওকে যদি ড্যাশের পর অর্থাৎ অ্যাডজেক্টিভের পর দেন থাকে তাহলে সেটা হলো কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড অ্যাডজেক্টিভের আগে যদি দা থাকে তাহলে সেটা হলো সুপারলেটিভ ডিগ্রি ঠিক আছে এটা একটা উপায় তাছাড়া পজিটিভ ডিগ্রিতে আমরা নো আদার ব্যবহার করে থাকি ওকে এবং ভেরি ফিউ ব্যবহার করে থাকি এগুলোর দ্বারাও আমরা বুঝতে পারবো যে সেটা হলো পজিটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রিতে সেটা কী করে থাকি পজিটিভে যদি আমরা নো আদার ব্যবহার করি তাহলে কম্পারেটিভে আমরা ব্যবহার করি অ্যানি আদার পজিটিভে নো আদার ব্যবহার করা হলে কম্পারেটিভে ব্যবহার করা হয় এনি আদার আর সেক্ষেত্রে সুপারলেটিভে শুধুমাত্র দা ব্যবহার করা হয় বা অনেকে অফ অল দিয়েও করে থাকি ঠিক আছে এবার ভেরি ফিউ থাকলে কি করা হয় কম্পারেটিভে যদি পজিটিভে ভেরি ফিউ থাকে কম্পারেটিভে করা হয় ম্যানি আদার অথবা মোস্ট আদার ম্যানি আদার অথবা মোস্ট আদার এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাড করা হয় সেক্ষেত্রে আমরা সেটা কী বুঝবো সেটা হলো কম্পারেটিভ ডিগ্রি মেইনলি আমরা দেন থাকলে বুঝে নেবো সেটা হলো কম্পারেটিভ ডিগ্রি আর যদি সেন্টেন্সের পজিটিভে ভেরিফিউ থাকে সেক্ষেত্রে আমরা সুপারলেটিভ করার সময় আমরা কী অ্যাড করি ওয়ান অফ দ্য এই ছকটা খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে এই দুটো লাইন ঠিক আছে এই দুটো লাইনকে খুব সুন্দরভাবে মনে রাখতে হবে নো আদার থাকলে হয় অ্যানি আদার অ্যান্ড সুপারলেটিভে দা দিয়ে ব্যবহার করতে হয় ভেরি ফিউ থাকলে ম্যানি আদার অথবা মোস্ট আদার এবং সুপারলেটিভে ওয়ান অফ দ্য এবার ডিগ্রিকে কমপ্লিট করার জন্য মাত্র তিনটা ডিগ্রি জানলেই যথেষ্ট ঠিক আছে তিনটা সেন্টেন্সের আমি করাবো এক নম্বর হলো ধরো লিখলাম
Ram is taller than Rahul. Ram is taller than Rahul. এটা কোন কোন ডিগ্রিতে আছে সেটা সহজেই বুঝতে পারছো, যেহেতু দেন আছে সুতরাং এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। এবার এখানে কয়জনের মধ্যে তুলনা করা আছে, তুলনাটা কম্পারিজনটা, অর্থাৎ কম্পারিজনটা কতজনের মধ্যে আছে, একজন হলো রাম আরেকজন হলো রাহুল, দুজনের মধ্যে কম্পারিজন আছে। যদি কোনো ডিগ্রিতে কম্পারিজনটা দুজনের মধ্যে হয় সেক্ষেত্রে আমরা এখানে কম্পারেটিভ আছে আর আমরা চাইলে পজিটিভটা করতে পারি, দুজনের মধ্যে তুলনা থাকলে সেক্ষেত্রে সুপারলেটিভ করা যায় না। ঠিক আছে, তো এটার পজিটিভ ফর্ম কী হবে, এটার পজিটিভ ফর্ম করার জন্য যখন দুজনের মধ্যে তুলনা করা থাকে তখন কম্পারেটিভ থেকে পজিটিভ করার জন্য কি করা হয়, সাবজেক্টস দুটোকে প্লেস চেঞ্জ করে দেওয়া হয়। ঠিক আছে, অ্যান্ড সেন্টেন্সে যদি নট থাকে তাহলে নটটা তুলে দিতে হয়, আর নট না থাকলে নট যোগ করতে হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে নট নেই, সুতরাং আমাদেরকে কী করতে হবে, আগে রাহুল লিখতে হবে, রাহুল, তারপর অক্সিলারিটা বসিয়ে দেবো ইজ, এবার নট। সেন্টেন্সটা মানে কী ছিল, রাম ইজ টলার দ্যান রাহুল, রাম ইজ টলার দ্যান রাহুল মানে রাম হয় রাহুলের থেকে লম্বা। তাহলে আমরা কী বলবো যখন ঘুরিয়ে বলবো, তখন কী বলবো যে রাহুল রামের থেকে, রাহুল অতটা লম্বা নয় যতটা রাম, রাহুল অতটা লম্বা নয় যতটা রাম। রাহুল ইজ নট অ্যাজ টল অ্যাজ রাম। কী হলো, এই যে টলার ছিল এটা ছিল অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, কিন্তু আমরা যখন পজিটিভে লিখছি তখন আমাদেরকে কী করতে হবে, সেখানে অবশ্যই অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম লিখতে হবে। তাই আমরা কী করলাম, রাহুল ইজ নট অ্যাজ টল অ্যাজ রাম। মনে রাখবে নট না থাকলে নট যোগ করতে হয় আর নট থাকলে নটটা তুলে দিতে হয়। পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় বা কম্পারেটিভ থেকে পজিটিভ করার সময় একই নিয়ম ফলো করতে হয় আমাদেরকে। দু নম্বর কী, দু নম্বর এক্সাম্পল হিসেবে আমরা ধরে নিতে পারি যে আয়রন ইজ নট, ধরো নো আদার মেটাল ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ আয়রন, নো আদার মেটাল ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ আয়রন, কোনো অন্য কোনো মেটাল নয় ততটা গুরুত্বপূর্ণ যতটা আয়রন। ওকে, তো এটা চেঞ্জ করার সময় আমরা কী করবো, এর সময় করবো এটা আছে কিসে সেটাকে দেখতে হবে, নো আদার কিসে থাকে, পজিটিভে থাকে। ওকে, পজিটিভে থাকে তাই আমরা এটাকে ধরে নেব পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, এটার থেকে যখন আমরা কম্পারেটিভ করবো তখন নো আদার থাকলে কী যোগ করতে হয় বলেছিলাম কম্পারেটিভে, এনি আদার, এনি আদারটা কখন যোগ করা হবে, দেখো এখানে যে শেষ আয়রনটা আছে, আয়রন হচ্ছে একটা নাউন, এটাকে কী করা হচ্ছে, অন্য সমস্ত মেটালের সাথে তুলনা করা হচ্ছে। তো আমরা সেই আয়রনটাকে আগে নিয়ে লিখব যে আয়রন হলো অন্য সমস্ত মেটালের থেকে বেশি গুরুত্বপূর্ণ। পজিটিভে বলা আছে যে আয়রন হয় মানে অন্য কোনো মেটাল নয় ততটা গুরুত্বপূর্ণ যতটা আয়রন, আর এখানে বলবো যে আয়রন হয় অন্য অনেক অন্য সমস্ত মেটালের থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো কী হবে, কম্পারেটিভে লিখব আয়রন ইজ, এবার দেখো ইম্পর্টেন্টের কম্পারেটিভ ফর্ম কী হবে, ইম্পর্ট্যান্ট, তিনটা সিলেবেল আছে এখানে, সুতরাং এটার কম্পারেটিভ ফর্মটা হবে মোর ইম্পর্ট্যান্ট, আয়রন ইজ মোর ইম্পর্ট্যান্ট। এবার কী করবো, অ্যাডজেক্টিভের পর কী করা হয়, যোগ দেন, কম্পারেটিভে অ্যাডজেক্টিভের পর দেন যোগ করা হয়, এখানে যেটা দেখছ অ্যাডজেক্টিভের পর দেন করা হয় দেন, এবার দেনের পর আমরা এই এনি আদারটা যোগ করব, এনি আদারটা কখন যোগ করব, দেনের পর, দেন এনি আদার কী আছে,
কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? মেটালের সাথে, সুতরাং দেন এনি আদার মেটাল। আর এটা সুপারলেটিভ ফর্ম কি হবে? সুপারলেটিভ ফর্মে আমরা বলবো যে আয়রন হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মেটাল, ঠিক আছে, আয়রন হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মেটাল। সুপারলেটিভ কি লিখব? আয়রন হয়, এবারে কি যোগ করব, এরপর আমাদেরকে কি লিখতে হবে, অ্যাডজেক্টিভটা লিখতে হবে। আর অ্যাডজেক্টিভটা লেখার আগে সুপারলেটিভ ফর্মের ক্ষেত্রে কি কি যোগ করতে হয় বলেছিলাম? দা। আয়রন ইজ দ্য, মোরের জায়গায় আমরা এখানে কি করব, মোর ইম্পর্টেন্টের জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট। আয়রন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেটাল। তাছাড়া আমরা এটাকে আরেক রকম ভাবে লিখতে পারি, আয়রন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ অল মেটালস। আমরা চাইলে অফ অল ইউজ করে এরকম ভাবে করতে পারি, আর না হলে আমরা ডিরেক্ট এভাবে লিখতে পারি, ঠিক আছে। আর অফ অল ইউজ করলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, নাউনটাকে প্লুরালে লিখতে হবে, ঠিক আছে। অ্যান্ড ভেরি ফিউ দিয়ে আমরা একটা লাস্ট করে দেখব, যেটা হচ্ছে ধরো তিন নম্বর নিয়ে লিখব, ভেরি ফিউ গার্লস আর ভেরি ফিউ। আমরা যখনই নিয়মটা আমি পরে লিখে বলে দিচ্ছি, যখনই আমরা কি হবে ভেরি ফিউ অথবা মেনি আদার অথবা মোস্ট আদার পাবো বা ওয়ান অফ দ্য পাবো, তখন কি করতে হবে, তারপরে আমরা যে নাউনটা লিখব অর্থাৎ গার্ল, এই যে নাউনটাকে লিখব এটাকে আমাদেরকে প্লুরালে লিখতে হবে, কারণ ভেরি ফিউ বলতে আমাদেরকে অনেকগুলোকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে ভেরি ফিউ গার্লস আর, এখানে ভার্বটাও প্লুরালে আসবে কারণ নাউনটা আমাদের প্লুরাল আছে, অ্যাজ ব্রেভ অ্যাজ রাধা। ভেরি ফিউ গার্লস আর অ্যাজ ব্রেভ অ্যাজ রাধা, এখানে কি করা হচ্ছে, বলা হচ্ছে যে অনেক কম মেয়ে বা খুব কম মেয়ে হয় ততটা সাহসী ততটা ব্রেভ যতটা কে রাধা। এবার এটা যখন আমরা কম্পারেটিভ ফর্ম করব তখন কি বলবো, ভেরি ফিউ থাকলে আমরা কি হয় বলেছি, ভেরি ফিউ থাকলে সেখানে আমরা ইউজ করব কম্পারেটিভ ফর্মের সময় দেন মেনি আদার অথবা দেন মোস্ট আদার। তাহলে কী লিখব, লাস্টে যে নাউনটা রয়েছে অর্থাৎ রাধাকে তুলনা করা হচ্ছে, রাধাকে নিয়ে আমরা শুরু করব, রাধা, তারপর যে অক্সিলারিটা আছে আর আছে, কিন্তু এখানে রাধা যেহেতু সিঙ্গুলার আছে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ইজ, রাধা ইজ। এরপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা আমাদেরকে বসাতে হবে, ব্রেভের কম্পারেটিভ ফর্ম আমরা করে দেখেছি ব্রেভার, এরপর কি হবে দেন যোগ করতে হবে, দেন এরপর মেনি আদার এবং মোস্ট আদারের মধ্যে আমরা কোনটা বসাবো, চাইলে এনি ইউজ করতে পারি, যে কোনো একটা ইউজ করতে পারি, আমরা এখানে মেনি আদার ইউজ করলাম, দেন মেনি আদার। এবার দেখো আমি বললাম যে মেনি আদার অথবা ভেরি ফিউ অথবা মোস্ট আদার বা ওয়ান অফ দ্য যদি থাকে, তারপর যে আমরা নাউনটাকে লিখবো সেটাকে আমরা কিসে লিখবো, প্লুরালে লিখবো, এখানে আমরা গার্লস লিখবো, ঠিক আছে, রাধা ইজ ব্রেভার দেন মেনি আদার গার্লস, ওকে। এরপর আমরা যখন এটা সুপারলেটিভ ফর্ম করব তখন কি হবে, তখন আমরা বলবো যে রাধা হয় অনেক সাহসী মেয়েদের মধ্যে একজন, রাধা ইজ ওয়ান অফ দ্য, যখন ভেরি ফিউ থাকবে সেটার সুপারলেটিভের ক্ষেত্রে কি যোগ করব, ওয়ান অফ দ্য, রাধা ইজ ওয়ান অফ দ্য ব্রেভেস্ট, ব্রেভের থার্ড ফর্ম হবে অর্থাৎ সুপারলেটিভ ফর্ম হবে ব্রেভেস্ট, ওয়ান অফ দ্য ব্রেভেস্ট গার্লস, ঠিক আছে। তাহলে এই তিনটা রুল ফলো করলে অর্থাৎ এরকমভাবেই সমস্ত সমস্ত ডিগ্রি থাকে, হয় এই ফর্মুলাতে থাকবে দুজনের ক্ষেত্রে থাকবে, না হয় এই নো আদার দিয়ে থাকবে, না হয় ভেরি ফিউ দিয়ে থাকবে। এবারে
পজিটিভেই যে থাকবে আমার সেটা কোনো গ্যারেন্টি নয়। গ্যারেন্টিটা হচ্ছে এটাই যে এই তিনটা ফরম্যাট আমাদেরকে মনে রাখতে হবে। এখানে কি করতে হবে, যদি এই ফরম্যাটটা আমাদেরকে দেওয়া থাকে, কম্পারেটিভটা যদি দেওয়া থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সেটার সুপারলেটিভ করার সময় কি নিয়ম ফলো করছি এবং পজিটিভ করার সময় আমরা কী নিয়ম ফলো করছি। দেখবে একটা জিনিস যদি খেয়াল করো, তাহলে কম্পারেটিভ যে নাউনটা দিয়ে শুরু হয়, সুপারলেটিভও সেই সেম নাউন দিয়ে শুরু হয়। এখানেও দেখতে পারো যে কম্পারেটিভটা যে নাউনটা দিয়ে শুরু হচ্ছে, সুপারলেটিভও সেটা দিয়েই শুরু হচ্ছে, কিন্তু পজিটিভ শুরু হচ্ছে নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে। ঠিক আছে, এরপর কয়েকটা গুরুত্বপূর্ণ নিয়ম তোমরা লিখে নেবে, যেগুলো আমি করাতে করাতে বলেই দিয়েছি অলরেডি, তাও একবার বলে দিচ্ছি। যদি ভেরি ফিউ বা ম্যানি আদার বা মোস্ট আদার থেকে থাকে, ঠিক আছে, বা ওয়ান অফ দ্য থেকে থাকে, বা ওয়ান অফ দ্য থেকে থাকে, এরপর আমরা যে নাউনটাকে ব্যবহার করে থাকি সেটা কি হয়, প্লুরালে হয়। এগুলোর পর যে নাউনটা আছে বা যে ভার্বটা আছে সেগুলো কিসে ব্যবহার করতে হয়, সেগুলো আমাদেরকে প্লুরালে ব্যবহার করতে হয়। ঠিক আছে, আর বা বয়েজ বা গার্লস বা স্কুলস, ঠিক আছে, এরকমভাবে আমাদেরকে ব্যবহার করতে হয়। আর যদি কোথাও নো আদার বা অ্যানি আদার থাকে, এগুলোর পরে কি থাকে, যেগুলো আসে সেগুলো সিঙ্গুলারে আসে, নাউন বা ভার্ব যাই আসুক সেগুলো কিসে আসে, সিঙ্গুলারে আসে। দুজনের মধ্যে তুলনা করা হলে তাদের সুপারলেটিভ হয় না, এটাও একটা মনে রাখবে যে দুজনের মধ্যে বা দুটি বস্তুর মধ্যে তুলনা হলে, যদি তুলনাটা অর্থাৎ কম্পারিজনটা যদি দুজনের মধ্যে হয়, সেক্ষেত্রে কী হয়, সুপারলেটিভ হয় না, সুপারলেটিভ ফর্ম সেটার করা যায় না। ঠিক আছে, নেক্সট রুল আমরা দেখব যে এখানে দেখো, এখানে দুটো নাউন থাকছে, একটা এটা আর একটা এটা। একটা হচ্ছে লাস্টে যে আমরা নাউনটাকে ব্যবহার করছি, সেটা হচ্ছে একটা আমরা কি করতে পারি, আয়রনটা একটা কি ধাতু, এক ধরনের ধাতু, কিন্তু মেটাল কি সমস্ত ধাতুকে বোঝাচ্ছে, যেমন আমরা প্রপার নাউন অ্যান্ড কমন নাউনে ব্যবহার করে থাকি। ঠিক আছে, প্রপার নাউনে কি হয়, একটা নির্দিষ্ট ব্যক্তির নামকে বোঝায় বা বস্তুর নামকে বোঝায়, কিন্তু কমন নাউনে কি হয়, পুরো একটা জাতির বা পুরো একটা গোষ্ঠীর পুরো একটা সম্প্রদায়ের নামকে বোঝায়। ঠিক সেরকম এখানে মেটাল বলতে সমস্ত মেটালকে বোঝাচ্ছে, সেটা আয়রন হতে পারে, কোবাল্ট হতে পারে, জিঙ্ক হতে পারে, গোল্ড হতে পারে, ঠিক আছে, সিলভার হতে পারে, যে কোনো মেটাল হতে পারে, বাট আয়রন বলতে একটা স্পেসিফিক মেটালকে বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে এটা হচ্ছে একটা প্রপার নাউনের মতো কাজ করছে আর এটা একটা কমন নাউনের মতো কাজ করছে। তো আমরা দেখবো যে কম্পারেটিভটা এবং সুপারলেটিভটা শুরু হচ্ছে কোনগুলো দিয়ে, সেই প্রপার নাউন্সগুলো দিয়ে। ওকে, এই যে আয়রন আয়রন, গার্ল রাধা রাধা, ঠিক আছে, এগুলো দিয়ে শুরু হচ্ছে, কিন্তু পজিটিভটা শুরু হচ্ছে তার ঠিক উল্টোটা দিয়ে। ঠিক আছে, এগুলো মনে রাখবে, তাহলেই আশা করছি কমপ্লিট হয়ে যাবে। এবার আমি কয়েকটা দিয়ে দিচ্ছি যেগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে। এক নম্বর, X is as brave as Y, এটা কিসে আছে দেখবে, তারপর চেঞ্জ করবে। দু নম্বর, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাম। তিন নম্বর, রিমি ইজ মোর ইন্টেলিজেন্ট
than many other girls. এই তিনটা যদি ঠিকঠাক করতে পারো তাহলে জানবে হয়ে গেছে মোটামুটি। এরপর যদি কোনো ডাউট থেকে থাকে বারবার ভিডিওটা দেখতে থাকবে।